হ্যালো, সবাই কেমন আছেন? আমি প্রীতোষ। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই আমাকে বলছিলেন যে ফ্রিল্যান্সিং করার জন্য বাজেট, ল্যাপটপ এবং ডেস্কটপ আমি আপনাদেরকে সাজেস্ট করার জন্য অনেকে আমার কাছ থেকে ইনবক্সে সাজেশন নিয়েছেন। তো তারপরেও আবার অনেকে আমাকে নক করেন যে ভাই একটা ভিডিও দিয়েন, ল্যাপটপ নিয়ে আমরা ল্যাপটপ কিনতে চাই, কেমন কনফিগারেশন হলে ভালো হয়, সম্পূর্ণ একটা ভিডিও দিলে ভালো হইতো। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা যারা বাজেট কম্পিউটার চাইতেছেন এবং ফ্রিল্যান্সিং এর জন্য, এটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং, মোটামুটি যেগুলো আপনারা সচরাচর আপনাদের বাজেট যেরকম থাকে 70 রেঞ্জের, তো এরকমই একটা ল্যাপটপ আজকে সবার সামনে আনবক্সিং হবে। তো সবাই লাস্ট পর্যন্ত কনফিগারেশন দেখবেন। কম বাজেটের যদি ল্যাপটপ আপনাদের জন্য ভালো আমি মনে করি, তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো আমরা ল্যাপটপটা আনবক্সিং যাবো এখন। তো আজকের এই বাজেট ল্যাপটপ আমাদের একজন ভাই আনবক্সিং করবে। তো আপনি যে ল্যাপটপটা আজকে চুজ করছেন, এই ল্যাপটপটা কেন চুজ করার কারণ কি আপনার? আসলে আমি এটা দিয়ে মানে যাতে ভালো কাজ করতে পারি, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং আর অন্যান্য মানে কাজ হিসেবে যাতে আমি ভালো পারফরমেন্স পাই, তো এই ল্যাপটপটা আমার নেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার কেমন কনফিগারেশন দরকার ছিল? কনফিগারেশন বলতে এটা আসোস ভিভো বুক GO15, আসোস কোম্পানির একটা ভালো ল্যাপটপ। তো ভাইয়ের এটার মার্কেট প্রাইস ছিল মেবি 71,000 টাকা। তো ভাই তার আমার কাছে 70,000 টাকা সেল করছে। ও আচ্ছা, তো র্যাম কত জিবি? এই ল্যাপটপের র্যাম হচ্ছে 16 জিবি, 512 জিবি SSD, 512 জিবি। তারপর ভালো মানের একটা ল্যাপটপ আর কি। আপনি কি নিয়ে মানে কাজ করেন এখন বর্তমানে? আমি আপাতত লেখাপড়া করতেছি। তো ফ্রিল্যান্সিং প্লাস গ্রাফিক ডিজাইন করার একটা প্ল্যান ছিল, ওইটার জন্য আর কি আমার এই সিম্পলি ল্যাপটপটা নেওয়া। মানে আপনি নতুন শিখতে চাইতেছেন, তার জন্য একটা ভালো একটা ল্যাপটপ খুঁজতেছিলেন গ্রাফিক ডিজাইনের জন্য। বুঝতে পারছি। তো আপনি যে ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সিং এর আগে যে এত টাকা ইনভেস্ট করছেন, তো কেমন মনে হয় যে আপনি কেমন ডেভেলপ করতে পারবেন নিজেকে? মনে হচ্ছে তো ইনশাল্লাহ ভালোই পারবো, কারণ আমার নিজের পারফরমেন্স থেকেও বুঝতেছি যে ভালোই পারবো ইনশাল্লাহ, আর বাকিটা তো আল্লাহ আছে। তো আমাদের ভাই একজন, উনি গ্রাফিক ডিজাইন শিখবে, শেখার আগে একটা ভালো একটা কনফিগারেশন একটা ল্যাপটপ খুঁজছিল। আমাদের এখান থেকে ভাই ল্যাপটপ নিয়েছেন, ভিভো বুক গো সিরিজের ল্যাপটপ, Ryzen 5, 16 জিবি র্যামের। তো এটা দিয়ে উনি একদম অনায়াসে ভালোভাবে ওনার যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন। এবং ভাই যেহেতু গ্রাফিক ডিজাইনার, অবশ্যই ওনার একটা ভালো মানের একটা ল্যাপটপ দরকার ছিল। আর অনেকে আমাকে বলেন যে ভাই ডিজিটাল মার্কেটিং করবো, কিন্তু আমার বাজেট 50,000 থেকে 60,000। তো 50,000 হলে আপনি Core i3 পাইতেছেন, এরকমই আসুসের বা লেনোভো আছে। আর যদি আপনার মোটামুটি 70-এর মতো হয়ে যায়, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আর আমি নিজেও Ryzen ইউজ করি, প্লাস আমার একটা ইন্টেল আছে। তো আমি তিনটা এইগুলো আমি ইউজ করি, তো আমার হয়ে যায়। তো নতুন অবস্থায় আপনারা যারা ইনভেস্ট করবেন, একটু জেনে বুঝে বা আপনি রিসার্চ করে ইনভেস্ট করবেন। এবং সিলেটে যদি আপনি থাকেন, অবশ্যই আপনি ইউনিক কম্পিউটারে আসতে পারেন, এবং ইউনিক কম্পিউটার আপনাকে অবশ্যই ভালো কিছু সাজেস্ট করবে। এবং আমার ফোন নাম্বার আছে, আমার ফেসবুক পেজে আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাকে একটা ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ ডেস্কটপ সাজেস্ট করতে পারবো। আর সব কথা হলো আপনার নিজের উপর, আপনি কেমন কনফিগারেশনকে চাইতেছেন, এটা হলো আপনার সম্পূর্ণ নিজের উপর। সিলেটের একমাত্র ল্যাপটপ ব্র্যান্ড শপ, অফিসিয়াল যে ল্যাপটপগুলো আপনারা পাইতেছেন, ইউনিক কম্পিউটার, করিমুল্লা মার্কেট, 5th ফ্লোর, আপনারা এখানে আসলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা আপনাদের কনফিগারেশন মিলে নিতে পারতেছেন। তো আমরা ল্যাপটপটা এখন আনবক্সিং করব। তো আমাদের ল্যাপটপ এখানে হাজির, সালমান ভাই আমাদের ল্যাপটপটা। ওকে, তো এইটা হলো ভাইয়ের ল্যাপটপ, আর এটা নিয়েই আমাদের আজকের আনবক্সিংটা হতে যাচ্ছে। তো আমরা এখন এটা খুলব। একদম সিলপ্যাক, এটা আমাদের ল্যাপটপ। তো ল্যাপটপের সাথে আমরা কী কী পাইতেছি আমরা একটু দেখতেছি। সাথে একটা আমাদের আসুসের ভালো মানে একটা ব্যাগ এখানে দেওয়া আছে। তারপর সাথে এইখানে আর কিছু নাই, তো এটা আমরা সাইডে রাখছি। আচ্ছা, এই ল্যাপটপটাই আমাদের সম্পূর্ণ, এবং এইটাই শুধুমাত্র আমরা পাইতেছি।
আর এখান থেকে একটা ব্যাগ পাইতেছি এই ব্যাগের ভিতরে। ওকে ঠিক আছে, আমাদের এই ল্যাপটপটা ইউজ করে উনি আরামভাবে, যাই হোক 180 ডিগ্রি ডিসপ্লে রোটেট। তারপর এই পর্যন্তই আজকের ভিডিও, এবং আগামী কোনো একটা স্পেশাল ভিডিওতে আপনাদের দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।